দেখুন উত্তর কোরিয়ার 5 লাখ নারী যোদ্ধা প্রস্তুত। অনলাইন ডেস্ক। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো সহ নানা কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। এ নিয়ে কোরীয় উপদ্বীপ চলছে উত্তেজনা। এরই মধ্যে উত্তর কোরিয়া সামরিক বিভিন্ন অস্ত্রসহ বিশাল সেনাবহর প্রদর্শন করেছে। দেশটির সেনাবহরে বিশাল একটি অংশ নারী, এর সংখ্যা 5 লাখ। এরা যে কোনো পরিস্থিতিতে আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে। কমিউনিস্ট দেশটির দাবি এমনটাই। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ এক্সপ্রেস ও দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের 5 লাখ নারী সেনাকে প্রস্তুত রেখেছে। যে কোনো পরিস্থিতিতে এই যোদ্ধারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পুরো নারী সেনাবাহিনী যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত। গত 15 এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের 105তম জন্মবার্ষিকীতে পিয়ংইয়ংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজ হয়। সেখানে অস্ত্র সরঞ্জামের পাশাপাশি 60টির মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। গত বছর এই 5 লাখ নারী যোদ্ধা গোলাগুলি ও রকেট ছোড়ার অনুশীলনও করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির KCNA এ খবরে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং উন নারী যোদ্ধাদের মধ্যে বন্দুকের শুটিং প্রতিযোগিতার আয়োজন করেন। KCNA এক প্রতিবেদনে বলা হয়, কিম উন হঠাৎ করে এই প্রতিযোগিতার আয়োজন করেন নারীদের যুদ্ধে দক্ষতা নিশ্চিত করার জন্য। এর নির্দেশ দেন তিনি। কিমকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এটা বাস্তব যুদ্ধাবস্থার মধ্যে কীভাবে পরিচালিত হতে হবে তা ধারণা দিতেই এই আয়োজন। কিম বলেন, এটি প্রকৃত যুদ্ধের জন্য অপ্রত্যাশিত প্রশিক্ষণ কোনো ব্যাপার নয়। সেনাদের এ ধরনের প্রশিক্ষণের জন্য মূল্য দিতে হয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে নারী সেনার সংখ্যা কত তা অজানা। পুরুষদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে শতকরা কত নারী সদস্য রয়েছে তা যাচাই করা যায়নি। ধারণা করা হয় দেশটির সেনাবাহিনীতে নারী সদস্যদের সংখ্যা 10% নিচে। বিভিন্ন অসমর্থিত সূত্রে বলা হয় এ সংখ্যা 40%-এর বেশি হতে পারে। কমিউনিস্ট দেশটিতে 12 লাখ সেনা সদস্য আছে, সে হিসেবে নারী সেনা সদস্য 5 লাখ। 2012 সালের হিসাব অনুযায়ী দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা 11 লাখের বেশি। আমার এই চ্যানেল যদি আপনাদের লেটেস্ট নিউজ পেতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।